লাগিয়ে দিয়েছে, নতুন কানেকশন হয়ে গেছে, এইটাই কিনেছিলাম। দিল মানে দুটো সিলিন্ডারের ভারত গ্যাসের কানেকশন হয়ে গেল, এই আর 3টের সময় এসে প্রথমে সিলিন্ডার দিয়ে গেছিল, তারপরে 3টের সময় একজন এলো, এসে কানেকশন করে দিল। আর আরেকটা তো মাখন মালিকের আছেই সিলিন্ডার, এখন আমাদের কাছে 3টে সিলিন্ডার হয়ে গেছে। দেখাই তো সিলিন্ডার এক্সট্রা, মানে ওইটা আমাদের ডবল সিলিন্ডার, ওইটা এটা মাখন মালিকের সিলিন্ডার, এটাও রেখে দিতে হবে ব্যালকনিতে। এখন গুড ইভিনিং এভরিওয়ান, সকালে কারেন্ট অফ কারেন্ট অফ, এই করে টেনশন টেনশানে রান্নাও হচ্ছে না ঠিক মতন, ছেলেকেও টিফিন করে দিতে পারছি না, কোনো রকমের জল খাবার চা হয়েছে, কারেন্ট অফ, আর কোনো সকালে ব্লক করতে ইচ্ছা করেনি, এই মুড অফ ছিল। তো এখন আমি শুরু করছি, নতুন গ্যাসটাও দেখাবো আর দিনটাও শুরু করছি এই বিকাল থেকে। এখন নতুন গ্যাস স্টোভে নতুন সিলিন্ডার সব লাগানো হয়েছে, তো আজকে আমি ঠাকুরের জন্য নতুন জায়গায় এসেছি, ঠাকুরের জন্য সুজি বানাবো, সব কিনেই এনেছিলাম, তো এই এখন সুজি বানাবো। কড়াই, নতুন কড়াইতে ঠাকুরের সুজি বানাচ্ছি, আর ঠাকুরের জন্য সুজির জন্য আমি সব কিনে এনে রেখেছিলাম, ঘি সুজি চিনি কাজু সব কেনা হয়ে গেছে, আমি এখন সুজি বানাবো ঠাকুরের জন্য। ঘি একটু ঘি লাগে, সুজির বানাচ্ছি শিরা, যেটা সুজির হালুয়া বলে, নতুন কড়াই, নতুন ভালো যে তুমি কিনে দিলে না আমাকে, সে কড়াইটা ইউজ করিনি, তাই নতুন যখন জানতে পারলাম না বা বাড়ি চেঞ্জ করব, তা আমি আর ইউজ করিনি, আমি যে নতুন বাড়িতে মিষ্টি বানাবো, তো এই জন্য সুজি বানাচ্ছি ঠাকুরের জন্য। একটু ধিমে আছে, বানাতে হবে, টাইম লাগবে, এটা কাজু অল্প করে দিয়ে দিচ্ছি, এই সুজির সঙ্গে ভাজা হয়ে যাবে, লাল ব্রাউন কালার হয়ে যাবে, এমনি সুজির সঙ্গে ভেজে নাও, টাইম লাগবে, একটু কালার চেঞ্জ হবে না কিন্তু কাঁচা ভাবটা চলে যাবে, ততক্ষণ ভাজবো, বেশ অনেকক্ষণ টাইম লাগে, আধা ঘন্টা তো লাগে, কালার চেঞ্জ হবে না মানে হালকা ব্রাউন হবে, কিন্তু সুজিটা পুরো ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধ থাকবে না, তখন গিয়ে আমি দুধ দিয়ে করছি না, আমি জল দিয়ে করব, দুধ নেই ঘরে, আর আনাও হয়নি, কখন আসবে কি হবে, ফ্রিজে দুধ রাখবো না বলে আমি বললাম আজকে আমি ঠাকুরের জল দিয়েই করে দিচ্ছি। সুজিটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, আমি এবারে জল দেব। আর এটা এলাচ পাউডার নিয়ে এসেছি, একটু এলাচ পাউডার দিব, ভালো করে চিনি এটা মেল্ট হবে, হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করি, এবার ঠাকুরকে আমি ভোগ লাগিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে বুধবার, আজকের থেকে আমি ওকে টিফিন দেবো, এতদিন তো টিফিন দিইনি, দুদিন, আর আজকের থেকে টিফিন দেবো, আজকে বুধবার, তো আমি বললাম ভাত নিবি না রুটি নিবি বলছে, তাহলে ভাতই করে দাও, অনেকদিন খাইনি, তো আজকে ভাত ডাল তরকারি দেবো আর স্যালাড দেবো, তো এখন আমি রান্না করতে যাব। আর গ্যাস স্টোভটা তো আপনাদের কালকেই দেখালাম সুজি বানিয়েছি,
আজকে ওই তিনটে বান্নার আছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। এক ভাত ডাল বসিয়ে, মানে কুকারে ডালটা, অড়হর ডাল হতে টাইম লাগে, কুকারেই দিই। আর ভাতটা বসিয়ে দেবো, এইদিকে সবজিটা কেটে রেখে দেবো, আর স্যালাডটা কেটে ডাব্বায় দিয়ে দিয়ে দেবো। তিনটে ডাব্বার টিফিন বক্স না আমার খুব মুশকিল হয়ে যায়, তা ওই আমি ভেবেছি একটা স্টিলের ডাব্বায় স্যালাডটা দিয়ে দেবো। তাহলে দিনটা শুরু করি। আর এখন মোটামুটি রান্না হয়ে গেছে, কুঁদরি আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি, আর ডাল ফ্রাই আর ভাত। দেখাই, ভাত হয়ে গেছে, কুঁদরি ভাজা হচ্ছে, ভাজা ভাজা করছে, আর ডাল ফ্রাই, পোহা করেছি। আর দুধ ছিল না তো পাউডার মিল্কের, দুধের চা করে দিয়েছি। আর তারপরে নিচে গিয়ে একটা দুধওয়ালা ফিক্স করে এলো, ও দুধ দিয়ে যাবে রোজ, তো কোনো প্রবলেম নেই। আজকে সকালে একটু জলের প্রবলেম হয়েছিল, জল এসে গেছে। আর দেখাই আপনাদের পাহাড়, এখান থেকেও পাহাড় দেখা যায়, কালো হয়ে আছে পাহাড়ের দিকটা, পুরো কালো, দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে পাহাড়টা দেখা যায়। আবার ওই ওই কোণে দাঁড়ালে ওই দিকের পাহাড় দেখা যায়। ব্যালকনিটা ভালো হয়েছে, খুব হাওয়া আছে, এখানে বসতেও ভালো লাগে, মাঝে মাঝে এসে বসি, কাজ করি, বসি। আর দুদিন তো খুব টায়ার্ড লাগছিলো, খালি ঘুম পাচ্ছিলো, খালি ঘুম পাচ্ছিলো। তো আজকে রান্না করছি তো একটা এনার্জেটিক, নয়তো সকালে রান্নার দিকে যাচ্ছিলাম না, কোনো কাজ নেই মনে হচ্ছে, তা আরও বেশি কুড়েমি লাগছিলো। পর থেকে অনেক কাজ করেছি, দুটো ঘরের চাদর ঠাদর পাল্টে ঘর ঠর গুছিয়ে নিয়েছি, দেখাই আপনাদের। ঘরটা সেট হয়ে গেছে আমার, এই বেডরুমটাও সেট হয়ে গেছে, ড্রয়িং রুমও সেট হয়ে গেছে। খালি এই চাদরগুলো শোকাচ্ছি ফ্যানের তলায়, এতগুলো চাদর কাচা হয়েছে ফ্যানের তলায়, শুকিয়ে এসেছে, আর একটু ফ্যানের তলায় রেখে দিয়েছি। এখানে টেবিলটা রেখে দিয়েছি, এখন খাবার দাবার পরে গ্যাসটা পরিষ্কার করবো। পটল আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা পোস্ত বানিয়েছি ছেলে যাওয়ার পরে। ওই যে মেঘগুলো কেমন যাচ্ছে, ভেসে 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 এসে যাচ্ছে। আর এখানে নিচে বাচ্চারা খেলে, আরও অনেক জায়গা খেলার আছে, এটা ছোট ছোট বাচ্চারা খেলে উপরে। এটা কিন্তু থার্ড ফ্লোর, এই যে যেখানটা দেখছেন না, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে পার্কিং, সেকেন্ড ফ্লোরে এটা, আর আন্ডারগ্রাউন্ডের পার্কিং। জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে সব, চাদর ফাদরগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, এখন আলমারিতে রাখা বাকি। এখন 7:13, ভালোই আলো আছে, আমি ব্যালকনিতে একটু বসলাম, ভালো লাগছে একটু ফ্রেশ হাওয়া নিতে। আর এখন আমি ছেলে আজকে একটু তাড়াতাড়ি এসেছে, ওর জন্য আমি চা বানাবো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, ও মানে আজকে আমি তাড়াতাড়ি খেয়েছি তো আজকে ও এসে গেছে, আর এখন ওর জন্য একটু চা বানাবো। রাতের রান্না বাকি, রুটি আর মাংস বানাবো, চিকেন তো ওই প্রিপারেশন করে নিয়েছি, আর সন্ধ্যাবাতি দিয়ে রান্না শুরু করবো। কারণ এই সন্ধ্যাবাতি দিতে যাচ্ছি, আমি না একটু বসেছি, আরে ভালো লাগছে, বিকালবেলা এরকম ভালো লাগে বসতে। ওখানে তো বসার জায়গা ছিল না, এখানে বসার জায়গা হয়েছে অনেকখানি, আর বেশ অনেকখানি জায়গা নেই। আর এখন আমি পুজো করতে যাব, আর আগে পুজো করবো, ছেলে মিটিংয়ে আছে, মিটিং হয়ে গেলে আমি বললাম, মিটিং হয়ে গেলে বলিস আমি চা বানিয়ে দেবো। আর পুজোটা এখন সেরে নিই, পুজোটা সারা হয়ে যাবে ওর মিটিং হতে হতে। আর এইখানে আমি একটা গাছগুলো রেখেছি, দেখাই, এটা রোজ, গোলাপ গাছ, মানি প্ল্যান্ট, অপরাজিতা, তুলসী, এই যে জবা গাছটা এখানে রেখে দিয়েছি। একদিন টাইম দিতে হবে, সব মাটিগুলো খুঁড়তে হবে, অনেক দিন হয়নি এর যত্ন, একদিন বসে আবার এই যত্ন করতে হবে গাছের, সব
গাছের যত্ন করলে গাছটা ভালোও থাকবে। তো একদিন ভাবছি এর মধ্যে একদিন গাছ করতে হবে। আর কিচেনে যত আলমারি আছে, ট্রলি, এগুলো এক এক দিন করে আমাকে পরিষ্কার করতে হবে। মানে আমি রেখে দিয়েছি, একটু একটু মুছে এখন ডিপ ক্লিনিং করব, ভালো করে ক্লিনিং করতে হবে। তো এক এক দিন এক একটা আলমারির দিকে যাব, বেশি হুড়োহুড়ি করবো না, একদিনে সব করবো না, এক এক দিন দুটো দুটো করে করলেই হয়ে যাবে। পাঁচ ছ দিন লাগবে লাগুক, কিন্তু টাইমটাও পাস হয়ে যাবে অল্প অল্প করে করলে। আজকে শুরু করব ভেবেছিলাম, আমার হাজব্যান্ড বললো চলো তোমাকে হেল্প করি। আমি বলছি না না কালকে করবো, আজকে থাক। তো উপরেরগুলো তো আমি পারবো না, তো এই করবে উপরের, অনেক উপর অবধি হাত আমার পৌঁছাবে না, সে যদি এ করবে নিচের নিচেরগুলো আমি করব। কাল থেকে শুরু করব। এখন একটু গ্র্যান্ড হাই স্ট্রিটে যাচ্ছি, বলছে মা ঘরেই তো থাকো সবসময়, চলো গ্র্যান্ড হাই স্ট্রিট, কিন্তু এখান থেকে একটু দূরে, কিন্তু টাইমটা একই লাগবে, কেন এখানে তো ট্রাফিক থাকবে না, মানে স্পিডেই চলে যাবে, তাড়াতাড়ি চলে যাবে, ওখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া। আর আমি পরে একদিন আপনাদের দেখাবো সোসাইটি ট্যুর করাবো, সোসাইটি কেমন দেখাবো, সোসাইটি ট্যুরটা করাবো। এখন তাহলে আমরা বেরাই, রাস্তা তো একটু শুনশান মতনই লাগবে, কিন্তু গাড়িতে কোনো প্রবলেম নেই, বেরিয়ে পড়েছি। স্ট্রিট এসে গেলাম, বললো চলো মা ঘরে বসে থাকবে কি, আমার চিকেন বানানো বাকি আছে, তাও বেরিয়ে গেছি 8:30, বলছে আজকে দেরি করে খাওয়া চলবে, চলো ঘুরিয়ে নিয়ে আসি, তুমি আর বাবা সবসময় ঘরে থাকো, চলো ঘুরে আসবে চলো। আর বাবা এর মেডিসিনও নেওয়ার আছে, তো মেডিসিনটাও নিয়ে নেবো, এই জন্য বেরিয়ে পড়লাম। এসে গেলাম গ্র্যান্ড স্ট্রিট, টাইমটা সেম লাগে, ট্রাফিক থাকে না, আজকে ট্রাফিক পড়ে গেছি, নয় তো আরো আগে চলে আসতাম 10-15 মিনিট আগে। কাছে কাছে, আর মানে বেশি টাইম লাগে না, কারণ ওখানে একদম ট্রাফিক লাগে না, আসার এই ফেস থ্রিতে ঢোকার পরে মান রোডেতেই ট্রাফিক পেলাম, নয় তো ট্রাফিক থাকে না সব সময় ছিল না। 10 মিনিটে তো আমরা ফেস থ্রি, 10-15 মিনিট। হুম, এই যে শপিং হয়ে গেছে, আর তো সবজিও কিনে নিয়েছি, কিছু বিস্কিটও নিয়ে নিয়েছি, এখন মেডিসিন নিতে যাব। এখন হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আন্ডারগ্রাউন্ড পার্কিং, সেখানে তো নিয়ে যাব ওষুধের দোকান মেড প্লাস, ওখানে যাওয়ার আছে, তাড়াতাড়ি করে করে নিলাম। একটা ঘটনা ঘটে গেল যে ওই যে ট্রলিগুলো যে এক্সকেলেটারে চাপে, সেই ট্রলিটা না কি হলো, হুইলটা ঠিক ছিল না, যখন একদম লাস্ট পয়েন্ট এসে ট্রলিটা যাচ্ছে না, ওর পেছনে ছেলে ট্রলি নিয়ে যাচ্ছিল, ছেলের পেছনে আমি, আমার পেছনে আমার হাজব্যান্ড, তার পেছনে একটা লোক, তো ট্রলিটা ঠিক মতন যাচ্ছিল না, আমার প্রেশার, তারপরে একজন এসে ট্রলিটা উঠালো, তখন গেল, তো ট্রলিটা বেরোলো, তো আমি পেশায় নিচে এসে গেলাম, ওর পেটে লাগলো, আর আমার হাজব্যান্ড গিয়ে পড়লো নিচে, তারপর জোরে পড়েনি, আর তারপরে এসে বলল কি, তো ম্যানেজার ওই যে সিকিউরিটি যে ইয়ে সুপারভাইজার, সে এলো, বললো কি ট্রলিটাই খারাপ ছিল, ওই জন্য ট্রলিটা মানে বেরায়নি, আটকে গেছে, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। তো জিজ্ঞাসা করছিল কোথাকার কোন জায়গারকার ট্রলি, আমরা বললাম স্টার বাজার, তো ওটাকে রিজেক্ট করে দেওয়া উচিত ট্রলিটাকে, যখন এটা ডিফেক্ট আছে, তো সেটা একদম রিজেক্ট করে দেয়, এখন কী করে জানি না, এটা যে কোনো কারোর সঙ্গেই হতে পারে। এখন ওষুধ দিতে যাই। ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।